যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিশ্বখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স এবং বাংলাদেশের চিরকুট। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী কাদেরী কিবরিয়া। স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় ও বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই আয়োজন করা হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এ আয়োজনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে শুক্রবার আয়োজন করা হয় গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। পরিচালনা করেন বাংলাদেশি সাংবাদিক ও চিত্র নির্মাতা শামীম আল আমিন। কনসার্টে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিশ্বখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স এবং বাংলাদেশের চিরকুট। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী কাদেরী কিবরিয়া। স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় ও বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই আয়োজন করা হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এ আয়োজনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে শুক্রবার আয়োজন করা হয় গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। পরিচালনা করেন বাংলাদেশি সাংবাদিক ও চিত্র নির্মাতা শামীম আল আমিন। কনসার্টে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিশ্বখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স এবং বাংলাদেশের চিরকুট। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী কাদেরী কিবরিয়া। স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় ও বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই আয়োজন করা হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এ আয়োজনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে শুক্রবার আয়োজন করা হয় গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। পরিচালনা করেন বাংলাদেশি সাংবাদিক ও চিত্র নির্মাতা শামীম আল আমিন। কনসার্টে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিশ্বখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স এবং বাংলাদেশের চিরকুট। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী কাদেরী কিবরিয়া। স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় ও বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই আয়োজন করা হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এ আয়োজনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে শুক্রবার আয়োজন করা হয় গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট। পরিচালনা করেন বাংলাদেশি সাংবাদিক ও চিত্র নির্মাতা শামীম আল আমিন। কনসার্টে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।